যেটা বলা যায় রাজ্য রাজনীতিতে নতুন করে একটি ঘটনা বা একটি পরিস্থিতি সৃষ্টি করতে পারে, একটি নতুন আবহের সৃষ্টি করতে পারে অন্তত বিরোধী রাজনৈতিক বা রাজনৈতিক শিবিরে। বলা যায় 25 বছর ধরে টানা শাসন ক্ষমতায় যে বামেরা ছিল, যে সিপিএম সে বামফ্রন্টের অন্যতম শরিক শক্তি ছিল, সেই সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারকে হয়তোবা সরিয়ে বাদল চৌধুরীকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে বলে আজ প্রতিবাদী কলমের প্রথম পৃষ্ঠায় এক খবরে দাবি করা হয়েছে এবং সেখানে অসংখ্য কয়েকটি যুক্তি দেওয়া হয়েছে এবং সেই যুক্তিগুলো যদি ধরে নেওয়া যায় তাহলে হতে পারে যে খুব দ্রুত পলিট ব্যুরোর সদস্য এই রাজ্য থেকে পরিবর্তন হতে চলেছে। পলিট ব্যুরোর সদস্য অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকারের কাছ থেকে সেই দায়িত্ব সরিয়ে উপ দলনেতা বা বিরোধী দলনেতা যিনি রয়েছেন বাদল চৌধুরী তার কাঁধে হয়তো দিতে পারে কেন্দ্রীয় কমিটি। এবং এই জায়গায় দাঁড়িয়ে দল কি ভূমিকা পালন করবে, দল কেন বাদল চৌধুরীকে এই এই ঘটনা বা এই দায়িত্বটা দিতে পারে, সে বিষয়টা আপনাদের সামনে একেবারে পরিষ্কার করে দেওয়া হতে পারে কিছুক্ষণের মধ্যে। আমরা চেষ্টা করছি আমাদের প্রতিনিধি মিহিলাল সরকারের সঙ্গে কথা বলার এবং তিনি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবেন এবং আপনাদের জানিয়ে রাখি বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে পত্রিকার সেই খবরে এবং তিনি সেই পত্রিকার খবরে উল্লেখ করেছেন যে মানিক সরকারের বিরুদ্ধে পরোক্ষে বা প্রত্যক্ষভাবে প্রায় 1200 কোটি টাকার কেলেঙ্কারির একটি ঘটনা উঠে এসেছে এবং খুব দ্রুত কেন্দ্রীয় সরকার এই ঘোটালার বিরুদ্ধে অভিযান বা তদন্ত শুরু করতে পারে। সেই তদন্ত চলাকালীন সময়ে যদি বিধানসভা নির্বাচন এগিয়ে আসে তাহলে হয়তো অনেকটাই বিপাকে পড়ে যেতে পারে দল এবং অনেকটাই বেকায়দায় পড়ে যাবে বিরোধী শক্তি এবং সেই কারণেই সেই নিষ্কলঙ্ক এখনো পর্যন্ত নিষ্কলঙ্ক বাদল চৌধুরী, কারণ দাবি করছে পত্রিকা যে অভিযোগ উঠে এসেছিল পূর্ত ঘোটালার বাদল চৌধুরীর বিরুদ্ধে সেই ঘোটালার বিরুদ্ধে এখনো পর্যন্ত এই রাজ্যের পুলিশ চার্জশিট জমা দিতে পারেনি এবং বাদল চৌধুরী হলফ করে বলছেন যে ঘোটালার অভিযোগ তোলা হচ্ছে বা দাবি করা হচ্ছে এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক দাবি এবং এখনো পর্যন্ত এই ঘটনার বিরুদ্ধে কোথাও তাকে দোষী সাব্যস্ত করা সম্ভব হবে না বলে তিনি জোরালো কণ্ঠে দাবি করছেন এবং তার পাশাপাশি একদিকে চার্জশিট জমা করা হয়নি যার বিরুদ্ধে তিনি এখনো পর্যন্ত নিষ্কলঙ্ক বলা যাচ্ছে বা বলা হচ্ছে, অপরদিকে প্রায় 1200 কোটি টাকার ঘোটালা রয়েছে যার বিরুদ্ধে বা যিনি সেই ঘটনাগুলোকে দেখেও একেবারে নীরব ভূমিকা পালন করেছিলেন প্রকারান্তরে তার জন্য দায়ী করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সেই জায়গায় সেই ঘোটালার তদন্তের সময় যদি নির্বাচন এগিয়ে আসে তাহলে বিপাকে পড়তে পারে দল এবং সেই কথাটাকে মাথায় রেখে এখনো পর্যন্ত যিনি বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বা উপবিরোধী দলনেতা হিসেবে বিধানসভা দায়িত্ব পালন করছেন তিনি বাদল চৌধুরী এবং সে বাদল চৌধুরীকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে বলে দাবি করা হয়েছে প্রতিবাদী কলমের এই খবরে। তাদের খবরে উল্লেখ করা হয়েছে যে বিরোধী দল সিপিএম নেতৃত্ব মস্ত বড় পরিবর্তন করতে চলেছে, অন্তত নয়াদিল্লির রাজনৈতিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করে বলতে পেরেছে। যতটুকু খবর, সিপিএম পলিট ব্যুরো থেকে সরতে চলেছেন মানিক সরকার, তার জায়গায় পলিট ব্যুরোর নয়া সদস্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাদল চৌধুরী। আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম বাদল চৌধুরীকে সামনে রেখে লড়বে, আপাতত এমনটাই নিশ্চিত বলে দাবি করা হয়েছে প্রতিবাদী কলমের সেই খবরে। বর্তমান বিজেপি সরকার বাদল চৌধুরীর উপর কেলেঙ্কারির যত আরোপই করুক না কেন, সিপিএম নিশ্চিত যদি কেলেঙ্কারি কিছু হয়ে থাকে তাহলেও এর সঙ্গে বাদল চৌধুরীর কোনো যোগসাজশ নেই। কোনো তদন্ত বাদল চৌধুরীকে ফাঁসাতে পারবে না, এমনকি যে পুলিশ বাদল চৌধুরীকে গ্রেপ্তার করেছিল তারা পর্যন্ত তার বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি, ফলে বাদল চৌধুরী যে নিষ্কলঙ্ক প্রমাণিত হবেন এটা বিশ্বাস করেন সিপিএম। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিহিলাল সরকার। আমরা জানার চেষ্টা করব এই বিষয়ে এখনো পর্যন্ত কতটা সম্ভাবনা, কতটা সেই পত্রিকার খবরের যে জের রয়েছে সেটা কত দ্রুত হতে চলেছে। মিহিলদা শোনা যাচ্ছে? মিহিদা, আচ্ছা, প্রতিবাদী কলমে দেখা গিয়েছে একটি খবর, সেখানে পলিট ব্যুরোতে আসছেন বাদল, সেখানে বানপ্রস্থে মানিক, সেই খবরটা যদি ব্যাখ্যা করতে হয় সেই খবরটার কতটা যথাযথ কারণ রয়েছে বলে মনে হয় এবং দল এই বিষয়টাতে কি বলছে? যদিও প্রকাশ্যে এখনো দলীয় প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু দলের অভ্যন্তরে এই খবরের কি গুঞ্জন রয়েছে?
প্রথমত হচ্ছে এই যে সংবাদটা ছিল সেটা ছিল আমাদের এবং প্রতিবাদী কলমের বিশ্বস্ত সূত্রের খবর, এবং সূত্র দাবি করেছে যে এইভাবে বা এখন বা অকালে বলা যায় যে পলিট ব্যুরোতে একটা পরিবর্তন আসছে। প্যারাকের পলিট ব্যুরোর সদস্য বর্তমানে রয়েছেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, এবং এক্ষেত্রে পরিবর্তন হয়ে কিংবা সেখানে যুক্ত হয়ে আসছেন বাদল চৌধুরী। এক্ষেত্রে দলের রাজ্য নেতৃত্ব বা যারাই রয়েছেন তারা এক্ষেত্রে কোনোভাবেই মুখ খুলবেন না, এবং এটাই স্বাভাবিক। সিপিএম এর মতো একটি রাজনৈতিক দলের কাছে এটাই আশা করা যায় যে তারা কোনো ঘটনায় সেটা কোনোভাবেই সেখানে সরাসরি এ ধরনের ক্ষেত্রে মন্তব্য করবেন না, বা কখনো কখনো যদি বলা হয় যে দলে সেটা আলোচনা হয়নি বা দলে সেটা সিদ্ধান্ত হয়নি, সেটা পলিট ব্যুরোর সিদ্ধান্ত, তারা এইভাবে রাজ্য কমিটি এড়িয়ে যাবেন বা রাজ্য সম্পাদক মন্ডলী এড়িয়ে যেতে পারেন। কিন্তু এখানে অনেকগুলো যুক্তি ছিল, অনেকগুলো ব্যাখ্যা ছিল, যে ব্যাখ্যা হয়তোবা আগামী দিনে মিলে যেতে পারে, এবং মেলানোর লক্ষ্যে সেখানে সিপিএম নতুন করে সেখানে অঙ্ক কষে এগুচ্ছে, এবং সেই বিষয়টি আরো একবার প্রমাণ হয়েছে। এই যে ঘটনাটি বা এই যে সংবাদ তা যখন প্রকাশ হয়েছিল বা প্রকাশের পর জানাজানি হয়েছিল, এবং তুমি জানো আজকের দিনে প্রাকৃতিক দুর্যোগের একটি বিষয় ছিল, তারপরও বলা যায় যে এই সংবাদের কিন্তু সে ধরনের একটা প্রভাব পড়েছিল সাধারণ যারা কর্মীরা রয়েছে সিপিএম তাদের মধ্যে, এবং সিপিএম এর বেশ কয়েকটি কর্মসূচি ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে যখন তারা আমাদের সঙ্গে কথোপকথনে ছিলেন প্রোগ্রামগুলো নিয়ে তাদের কর্মসূচিগুলো নিয়ে, তখন কিন্তু তারা এই বিষয়ে মত জানতে চেয়েছেন কবে হতে পারে বিষয়টি। এইভাবে আলোচনার প্রেক্ষাপটে চলে আসার পেছনে কিন্তু একটা দীর্ঘদিনের ব্যাখ্যা রয়েছে। তুমি নিশ্চয় জানো যে যখন বাদল চৌধুরীর বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছিল সিপিএম, কিন্তু সেখানে বলা যায় যে তারা দাবি করেছিল যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, এবং এক্ষেত্রে সিপিএম বলছিল যে সিপিএম এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে, বাদল চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে। এই মামলা যখন চলছিল আদালতে বারবার আবেদন করা হয়েছিল বাদল চৌধুরীর পক্ষে, এবং সুদীর্ঘ দিন শুনানির পর পরবর্তী সময় বাদল চৌধুরী কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে যে পুলিশ বা তদন্তকারী সংস্থা বা ক্রাইম ব্রাঞ্চ নির্দিষ্ট যে সময়ের মধ্যে সেখানে চার্জশিট প্যাশ করার কথা ছিল ঠিক সেই সময় করতে পারেনি বলে বাদল চৌধুরী কিন্তু জামিন পেয়েছেন। এই বিষয়টি আদালতের কাছে প্রমাণ করতে পেরেছে বাদল চৌধুরী, তার পক্ষের আইনজীবী সর্বোপরি সিপিএম, এবং সুদীর্ঘকালের যে অভিযোগ ছিল ষড়যন্ত্রমূলক মামলা সেখানে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত, এই বিষয়গুলো যদি বলা হয় তাহলে এ রাজ্যের যতগুলো এ ধরনের কোটানকোট বড় ধরনের মামলা ছিল তার মধ্যে কোনো মামলাই এই সুদীর্ঘকাল ধরে বা এতদিন পর পর্যন্ত চার্জশিট প্যাশ করতে পারেনি এমন নজির এ রাজ্যের ক্ষেত্রে নেই। যেখানে বেনজির কেলেঙ্কারির কথা বলা হয়েছিল বা বে হিসাবী মামলার কথা বলা হয়েছিল বা বড় ধরনের মামলার কথা বলা হয়েছিল সেখানে কিন্তু এখনো চার্জশিট প্যাশ করার না বিষয়ে কিন্তু বলা যায় একটি অংশের দুর্বলতা কিংবা তদন্তকারী সংস্থা সেই অর্থে পৌঁছতে পারেনি বা তদন্ত কাজ গুটিয়ে আনতে পারেনি, এই বিষয়টি কিন্তু বারবার সামনে আসছে। এই যে বিষয়গুলো এসেছিল এতে কিন্তু দলের মধ্যে বাদল চৌধুরীর কোটানকুট গুরুত্ব বেড়েছে, জাতীয় স্তরে যদি বলা হয় বাদল চৌধুরীর গরিমা ইমেজ বেড়েছে, এবং তাকে সামনে রেখে বা তাকে প্রজেক্ট করে দল যদি এগোয় তাহলে শাসক বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানিত করা আরো বেশি সহজ হবে এবং ইস্যু ভিত্তিক হবে। এবং এক্ষেত্রে যদি বলা হয় ধরে নেওয়া যায় তর্কের খাতিরে বাদল চৌধুরীর মামলা বা যে পূর্ত ঘোটালার মামলা সেখানে চার্জশিট প্যাশ করা হয়েছে সেটা বাদল চৌধুরীর বিপক্ষে গেছে, বাদল চৌধুরীর শাস্তি হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সিপিএম দীর্ঘদিন ধরে বলে আসার যে তথ্যগুলো তাকে নিয়ে যেমন রাজনীতি করা যাবে, আবার যদি এই মামলাতে যথাসময় এখন পর্যন্ত চার্জশিট প্যাশ করতে পারেনি, চার্জশিট কবে প্যাশ করাবে সেটা কোনো নিশ্চিত নয়, ঠিক এই সময়ের মধ্যে বাদল চৌধুরী নিয়েও কিন্তু রাজনৈতিক ইস্যু আরো বেশি সরগরম হয়েছে। এবং যতটা প্রচার করা হয়েছিল ঠিক প্রথম দিক থেকে শাসক দল কিন্তু এখন বাদল চৌধুরী ইস্যুতে অনেকটা কোটানকোট ব্যাকফুটে বলে মনে হচ্ছে, এ কারণে যে আক্রমণ শানিত করার বিষয়টি থেকে বোধ হয় সরে আসছে শাসক দল, যেখানে বাদল চৌধুরী ইস্যুতে এতদিন ধরে প্রত্যেকটি জনসভা প্রত্যেকটি কর্মসূচি বা প্রত্যেকটি তাদের কার্যকর্তাদের মুখে মুখে কিংবা আইটি সেলের প্রত্যেকটি জায়গায় প্রচারে থাকে, হঠাৎ করে যেন একটা নিস্তেজ ভাব এসছে এবং সেখানে কিন্তু চার্জশিট চেষ্টা করার বিষয়টি অন্যতম ভাবে কাজ করছে। এক্ষেত্রে আমার বোধ হয় একে গোপালন ভবনের নতুন প্রজেক্টে সেখানে বাদল চৌধুরী পিটিএন প্রসেনজিৎ।
ঠিক। এবং এই ক্ষেত্রে যেহেতু প্রধান একটি বিরোধী দল সিপিএম, সেই সিপিএম এর যিনি পলিট ব্যুরোর মেম্বার রয়েছেন, তিনি আবার এই রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা, ঠিক বিরোধী দলনেতার ভূমিকায় কি কোথাও না কোথাও সাধারণ মানুষ ক্ষুব্ধ? এবং এই রিপোর্ট কি পলিট ব্যুরোতে গিয়ে জমা হয়েছে বা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই খবর পৌঁছেছে, এবং এই কারণে কোথাও সেটা সরিয়ে দেওয়া বা কোনোভাবে নতুন ভাবে এক্সপেরিমেন্ট করা বা দল যেন ঘুরে দাঁড়াতে পারে তার জন্য কৌশল হতে পারে, কোন বিষয়টা এখানে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়? সেটা অপ্রিয় হলো সত্য। আমি তর্কের খাতিরে ধরে নিয়ে যে মানিক সরকার টানা 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তার ওই সময়ে যারা বিরোধী দলের বিরোধী দলনেতা ছিলেন তাদের ভূমিকা আর বর্তমানে এই সময়ের মধ্যে মানিক সরকারের ভূমিকার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। সেটা যদি কেউ যদি বলে যে একটি বিরোধী দলের তার কাজই হলো সরকারের সমালোচনা করা, শুধু তার কাজই হলো শাসক দল যা করছে তার বিরোধিতা করা বা সরকার যেভাবে চলছে শুধু খুঁটিয়ে খুঁটিয়ে ত্রুটি বের করা, সেটা কিন্তু কখনোই বিরোধী দলনের তার কাজ নয়। বিরোধী দলনেতা এবং বিরোধী দলগুলো যদি গঠনমূলক সমালোচনা করে সরকারের দিক নির্দেশে, কোথাও যদি বেনজির কোন কেলেঙ্কারির ঘটনা ঘটে কিংবা সাম্প্রতিককাল অনেকগুলো সেখানে ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো সরকারের হয়ে যারা তদন্তের নির্দেশ দিচ্ছেন সেখানে কিন্তু দায়িত্বশীল বিরোধী দলনেতা হিসাবে তার উচিত ছিল সেই বিষয়ে তদন্তের দাবি করা মুখ্যমন্ত্রীকে, কিন্তু দেখা গেছে মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিচ্ছেন, বিরোধী দলনেতা এই সম্পর্কে একটি দুটো শব্দ উচ্চারণ করছেন না। এটা শুধু ব্যক্তিগতভাবে যদি বলা হয় মানিক সরকারের নীরবতেই আরো একটি দিক, সেটা কিন্তু অন্তত গণতান্ত্রিক কাঠামোতে সেটা মান্যতা দেয় না, এবং একটি গণতান্ত্রিক কাঠামোতে বিরোধী দলনেতার অন্যতম ভূমিকা থাকে আর তার ভূমিকাটাই তার মানে এই নয় যে শাসক দলকে বারবার বিব্রত করা, শাসক দলকে বারবার ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সরকারকে ব্যাপূত করা, এটাই নয়। এটা হচ্ছে রাজ্যের এবং শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোতে বিরোধী দলনেতার অন্যতম ভূমিকা পালন করাই হচ্ছে রাজ্যের সার্বিক উন্নয়নের আরো একটি অংশ। এই বিষয়টিতে বোধ হয় হঠাৎ করে যেন একটা নীরবতা পালন শুরু হয়ে গেছে অন্তত এই সরকারের আমলে। আপনি যদি বলেন এই তর্কের খাতিরে ধরে নিয়ে যে বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন প্রায় প্রতিটি মুহূর্তে প্রায় প্রতি সপ্তাহে বা বলা যায় 15 দিন অন্তর অন্তর একবার এমন একটি ইস্যুকে উত্থাপন করতেন যেটা শাসক দলকে সঠিক পথে দেখিয়েছে। আবার কখনো কখনো সরকার সেই সময় মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন ঠিক সেই সময় এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো বিরোধী দলগুলো কিংবা বিরোধী দলনেতা নিজে সাংবাদিক সম্মেলন করে সে তথ্যভিত্তিক চিত্রগুলো তুলে ধরেছেন। আমি যদি বলি দু একটি রাজনৈতিক ইস্যু ছাড়া আর কোনোদিন সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হননি বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার, আর সরকারের কোন ত্রুটি যেখানে খুদ মুখ্যমন্ত্রী তদন্ত দিচ্ছেন, মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করছেন, যেখানে মুখ্যমন্ত্রী আধিকারিকদের সরিয়ে দিচ্ছেন, সে জায়গাতে বিরোধী দলনেতা তো কিছু একটা বলতে পারেন, বিরোধী দলনেতা অন্তত তার প্রতিক্রিয়া দিতে পারেন, তিনি না হোক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি না হন অন্তত বিবৃতি দিয়ে তো দিতে পারেন। এবং তোমাকে একটি কথা বলে রাখি যে প্রায় প্রত্যেকটি অনুষ্ঠান যাচ্ছে যেখানে বিরোধী দলনেতার বিবৃতি থাকে না। আমি দায়িত্ব নিয়ে বলছিলাম যে কয়েকদিন আগে ঈদ উৎসব গেছে, সেখানে প্রাক্তন অন্যান্য মুখ্যমন্ত্রীরা যেখানে টেলিফোনে বা ওভার টেলিফোনে বা সংবাদ ভবনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, বর্তমান বিরোধী দলনেতা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, অন্তত আমি দায়িত্ব নিয়ে বলছি আমি যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব করছি সেই সংবাদ মাধ্যমে বিরোধী দলনেতা মানিক সরকারের কিংবা আমি ব্যক্তিগত ভাবে একজন সাংবাদিক হিসাবে বিরোধী দলনেতা মানিক সরকারের ঈদের শুভেচ্ছা পাইনি। এমন একটি পর্যায়ে বিরোধী দলনেতার কার্যকলাপ চলে গেছে যেখানে তিনি ঈদের শুভেচ্ছা জানাতেও পারছেন না, এই ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করার ওনার ইচ্ছে হচ্ছে না। আর সার্বিক ভাবে যদি বলা হয় সে খুদ মুখ্যমন্ত্রী যেখানে তদন্তের নির্দেশ দিচ্ছেন, মুখ্যমন্ত্রী যেখানে আদেশ, হ্যাঁ মিহিরদা শোনা যাচ্ছিল, এই বিষয়টি দেখছেন, তদন্ত রিপোর্ট জমা হলে রাজ্যবাসীর কাছে প্রকাশ করা হবে সেখানে কিভাবে নীরব থাকতে পারেন বিরোধী দলনেতা এবং বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মানিক সরকার, সেটাও কিন্তু অনেকটা প্রশ্ন উঠতে পারে। দল যদি এগুলোকে মূল্যায়ন করে থাকে সেটা তো দলের অভ্যন্তরীণ বিষয়, আমি তো দলের কোনো প্রতিনিধি নেই, কিন্তু আমার ভাবনা বোধ হয় দল মূল্যায়ন করছে, দল উপলব্ধি করতে পেরেছে। এক্ষেত্রে যদি বলা হয় যে দলের উপলব্ধির ক্ষেত্রে বিগত দিনও ছিল, বিগত দিনে তো দল উপলব্ধি করে মানিক সরকারকে পলিট ব্যুরো সদস্য বানিয়েছে, উঠে আসে একজন ছাত্র নেতাকে যুব নেতাকে কিভাবে টেনে উপরে তোলা যায়, সে কিভাবে একে গোপালন ভবনে নিয়ে যেতে পারে সে সর্বোচ্চ বাতি স্তরে, সেটা তো মানিক সরকারের কাছে প্রতিফলিত হয়েছে, মানিক সরকারকে উপলব্ধি করতে পেরেছে, এত বড় পদে তাকে আসীন করা হয়েছে, রাজ্যের শাসনভারের প্রধান পদে তাকে বসানো হয়েছে। সুতরাং এক্ষেত্রে এখন মানিক সরকারের কার্যকলাপে কোনো ত্রুটি রয়েছে কিনা
কিংবা তার ভূমিকায় কোনো ত্রুটি রয়েছে কিনা, কোনো প্রশ্ন উঠছে কিনা, এই বিষয়গুলো যদি পলিট ব্যুরো কিংবা একে গোপালন ভবন মূল্যায়ন করে সেটা তো করা করতেই পারে এবং করাটাই সেখানে স্বাভাবিক। ছোট ছোট অনেকগুলো ঘটনা যদি যুক্ত করা যায় তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে যে আমাদের রাজ্যে কি বিরোধী দল নেতা আছেন কি নেই। আমি আবারও বলছি যে বিরোধী দলের নেতার কাজ শুধু সরকারকে বিব্রত করা নয়, সরকারের ত্রুটি ধরিয়ে দেওয়া নয়। এখন যদি আমি যদি বলি এনএসএম এর ঘটনায় মুখ্যমন্ত্রী সেখানে স্বয়ং ভূমিকা পালন করেছেন এবং মুখ্যমন্ত্রী সেখানে তদন্ত কমিটি গঠন করেছেন, তিনি কিন্তু কোনো কথা বলেননি। এবং বিগত বর্তমান সরকারের অনেকগুলো ঘটনা সামনে এসছে যেগুলো র‍্যাগ টানলে মানিক সরকারের আমল পর্যন্ত টান পড়ে, সেখান থেকেও তো তিনি কিছু বলতে পারেন। যেমন 10,323 ক্ষেত্রে অনেক দিন পর সেখানে মানিক সরকার মুখ খুলেছেন, তারপরও বলা যায় যে এমন কিছু অনুষ্ঠানে গিয়ে বা কখনো কখনো ওনার পছন্দের মাধ্যমের মুখোমুখি হয়, এই বিষয়গুলো কিন্তু বরাবরই সাধারণ মানুষের চর্চার মধ্যে চলে এসছে। এখন কেউ কেউ বলতে পারেন যে বিরোধী দল নেতা চুপ মানে শাসক দলের সাথে তার গোপন সমঝোতা রয়েছে, সেটা তো আমাদের জানার নয় এবং সেটা কল্পনা প্রসূত হতে পারে, সেটা কতটা বাস্তব সেটা আমাদেরও নিয়ে ধোয়াচা রয়েছে। কিন্তু বিরোধী দল নেতা চুপ তার থাকা মানেই আমাদের রাজ্যের জন্য ক্ষতি, সেটা সরকার পরিচালনার ক্ষেত্রেও ক্ষতি। কারণ আমি যদি বলি মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন বর্তমান মুখ্যমন্ত্রীও তো একটা জোরালো আন্দোলন করেছেন, সেটা বর্তমান তৎকালীন মানিক সরকারের সরকারি আবাস ঘেরাও করার তো একটি আন্দোলন হয়েছিল, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তখন তো তিনিও সেই আন্দোলনে ছিলেন। সুতরাং এগুলো হচ্ছে বিরোধী দলের একটা ভূমিকা এবং এই বিরোধী দলের ভূমিকা মানে সরকারকে সঠিক পথে চালিত করা, আর এই দায়িত্বটা পালন করা মানে সেটা রাজ্যের সার্বিক বিকাশ, যে বিকাশের কথা বলে বর্তমান সরকার ক্ষমতায় এসছেন কিংবা বর্তমানে ক্ষমতায় থেকে রাজ্য পরিচালনা করছেন। আমি এক্ষেত্রে যদি বলা হয় যদি বিরোধী দলগুলো কিংবা বিরোধী দল নেতা চুপ থাকেন তাহলে বোধ হয় এই রাজ্যের ক্ষেত্রে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি সেটা পাথর চাপা পড়বে, সেটা হয়তোবা সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী নাও জানতে পারেন, সেটা কোনো না কোনো ভাবে পাথর চাপা পড়ে যাবে যদি বিরোধী দলগুলো এই বিষয়গুলো নিয়ে বা এই ইস্যুগুলো নিয়ে সরব না হন। সেখানে মানে মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রীর অজ্ঞাতসারে ঘটনা করতে পারে, আমার বোধ হয় সেই ক্ষেত্রে যদি বলা হয় নীরবতার পেছনে যদি ময়নাতদন্ত হয় এবং একে গোপালন ভবন যদি এক্ষেত্রে ময়নাতদন্ত করে সেটা তো হলো নিঃসন্দেহে ভালো বিষয়। যে মানিক সরকারকে কেউ কেউ বলতেন বা আমরা শুনেছি যারা প্রবীণ নাগরিকরা সাক্ষ্য বহন করছেন যে এই রাজ্যের ক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতৃত্ব হিসাবে অন্তত বর্তমান কংগ্রেসদের কারোর কারোর কাছে পরিচিত রয়েছে নিপেন চক্রবর্তী, মানিক সরকারকে হাতে ধরে সেখানে এনেছেন এবং আজকের মানিক সরকার যেখানে এসেছিলেন সেখানে প্রথম হাতে ধরে মানিক সরকারকে আনা এবং তাহলে তিনিও ব্যক্তিগত ভাবে অনেকগুলো ইস্যুতে আন্দোলন করেছিলেন, রেকর্ড করেছিলেন। তিনি দাবি করতেন কম্পিউটারে বিরোধিতা করে রাজপথে শুয়েছিলেন, জেল খেটেছেন, রেলের জন্য দিল্লি গেছেন, 2 থেকে 2.5 মিনিটের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এগুলো তো মানিক সরকারের আন্দোলনের রূপরেখার কথাগুলো মানিক সরকার তার ভাষণে বলেন। তিনি তার স্বপ্নের ত্রিপুরাকে সাজানোর আগে তিনি তার ছাত্র জীবনে আগরতলায় এসে অনেকগুলো তার দেখেছেন, ভাবছেন যে তার যে গ্রামীণ বাড়িতে তারগুলোতে মানুষের ভেজা কাপড় দেওয়া হয় সেগুলো ভাবছেন, কিন্তু শহরে এসে জানতে পেরেছেন সেগুলো হচ্ছে বৈদ্যুতিক বা বিদ্যুৎ পরিবাহী লাইন। এভাবে তিনি গ্রাম এবং শহরের তুলনা করে তৎকালীন কংগ্রেস পরিচালিত ত্রিপুর এবং তার বামপন পরিচালিত এবং মানিক সরকারের নেতৃত্বাধীন বামপন পরিচালিত এবং ছোট ছোট অনেকগুলোকে ইস্যু করে তিনি যখন প্রচার করছেন, এক্ষেত্রেও বলা যায় যে এগুলো যেমন নজর কেড়েছে একে গোপালন ভবনের এবং টানা 20 বছরের মুখ্যমন্ত্রী হিসাবে টানা পরপর 4 বার সেখানে মুখ্যমন্ত্রী থেকেছেন তিনি একে গোপালন ভবনের নজরে, এখনো বোধ হয় সেই নজরে একে গোপালন ভবন দিয়েছে। মিহিতা আরো একটা বিষয় যে একটা মহল থেকে দাবি করা হচ্ছে যে বাদল চৌধুরীর এই মুহূর্তে যে বয়স এবং তার শারীরিক অবস্থা তা অনেকটাই এই পলিট ব্যুরোর মেম্বার হওয়ার জন্য প্রতিবন্ধক হতে পারে, সেটা কি বাদল চৌধুরীর তরফ থেকে কিংবা দলের তরফ থেকে শিলমোহর দেওয়া হচ্ছে? তার শারীরিক সমস্যা বা অসুবিধাটা কি এই মুহূর্তে গুরুত্ব দেখা বা গুরুত্ব হতে পারে? আমি যদি এক্ষেত্রে বলি সিপিএম ব্যতীত অন্যান্য রাজনৈতিক দলগুলোতে যুবকদের কিংবা অপেক্ষমান তরুণদের গুরুত্ব দেওয়া হয়, যদি সিপিএম গুলো নেতৃত্ব এই কথাগুলো শুনেন তিনি হয়তো বা তর্ক করতে পারেন। বয়সের বালাই সিপিএম দলে নেই সেটা তো প্রমাণই হয় এবং বলা যাচ্ছে তুমি যদি একটি হিসাব এভাবে করো যে যেখানে গত বিধানসভা নির্বাচনে যেখানে যে প্রার্থী ছিলেন তার পুত্র সম প্রার্থী ছিল শাসক বিরোধী দলের, তৎকালীন বিরোধী দলের এবং বর্তমান শাসক দলের, এক্ষেত্রে যদি বলা হয় যে তাদের বয়সের ভারে নুব্জ তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন বা সাংগঠনিক পদ থেকে ছেড়ে দিচ্ছেন, আমার বোধ হয় সেখানে প্রবীণ বয়স এই বিষয়টি নেই এবং খুদ
বর্তমান যারা সিপিএম দলের পদ আগলে রয়েছেন বা পদ সামলাচ্ছেন, তারা যখন সাংবাদিক সম্মেলনে কথা বলছেন, তারা কিন্তু একটি কথা বলছেন যে অভিজ্ঞতার নিরিখে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বয়সে নয়। অর্থাৎ সেক্ষেত্রে যদি বলা হয় রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতিতে যদি বলা হয় কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন বাদল চৌধুরী, এ রাজ্যের ইতিহাসে সুদীর্ঘকালের বিধায়ক মন্ত্রী হিসাবেও অনেক অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে, সাংসদও ছিলেন, সব মিলিয়ে যদি বলা হয় তার অভিজ্ঞতা রয়েছে। এখন সেখানে প্রতিবন্ধকতা নিঃসন্দেহে বয়স নয়, যে জায়গাতে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে রয়েছেন সেখানে পলিট ব্যুরোর আর একটু বাড়তি দায়িত্ব রয়েছে, সেটা বয়সের প্রতিবন্ধকতা হতে পারে বা দল প্রতিবন্ধ বয়সের প্রতিবন্ধকে গুরুত্ব দিচ্ছে, অন্তত আমার সেটা বিশ্বাস হচ্ছে না। এবং এই বিষয়টা কর্মীদের বা সাধারণ কর্মী সমর্থকদের কতটা উজ্জীবিত করতে পারে যে মানিকের জায়গায় বাদল যদি পলিট ব্যুরোর মেম্বার হন, সেটা আগামী বিধানসভা নির্বাচনে কতটা উজ্জীবিত হয়ে লড়াই করতে পারবে দল? না, সেখানে উজ্জীবিত হওয়াটাই স্বাভাবিক। যেখানে বাদল চৌধুরী মামলা ইস্যুতে দলের কর্মীরা উজ্জীবিত হয়েছে, যদি বলা হয় ক্ষমতা পরিবর্তনের পর একটি ইস্যু ভিত্তিক রাজনীতিতে একেবারে ময়দানকে গরম করতে পেরেছে, সেটা তো বাদল চৌধুরী ইস্যু। আর এই জায়গাটা যদি এভাবে বলা হয় যে বাদল মানিক সরকারকে সরিয়ে বাদল চৌধুরীকে পলিট ব্যুরোর সদস্য করা হয়েছে, ঠিক এই অর্থটা যদি একটু অন্যভাবে ঘুরিয়ে দেওয়া হয় যে বয়স হয়েছে দায়িত্ব থেকে সরলেন মানিক, এই দায়িত্বে এলেন বাদল, ঠিক এভাবেও যদি বলা হয় তাহলে বিষয়টিতে কোনো বোধহয় কোনো প্রশ্নচিহ্ন থাকতে পারে না। যদি মানিককে সরিয়ে বাদলকে পলিট ব্যুরোর সদস্য করা হয়েছে তাহলে কেউ কেউ বা একে গোপালন ভবনের দিকে কিছু একটা প্রশ্ন তুলবে, চর্চা শুরু হবে, রাজনৈতিক মহলে আলোচনা চলবে। আর যদি এমনটা বলা হয় যে সরলেন মানিক এলেন বাদল, তাহলে আমার বোধ হয় সেক্ষেত্রে কোনো বিতর্ক থাকার বিষয় নয়, সেটা পুরোটাই হচ্ছে স্বেচ্ছায় এবং দায়িত্ব গ্রহণ করার মতন দায়িত্ববোধ বিষয়, যে এখন সময় হয়েছে মানিক সরকারকে সরার, তিনি সরেছেন, আর এখন সময় হয়েছে রাজনৈতিক আবহ বলছে যে বাদল চৌধুরীকে পলিট ব্যুরোতে আসা সিবিএম এর দায়িত্ব গ্রহণ করা, তাহলে এক্ষেত্রে বাদল চৌধুরী এসছেন, এই কনসেপ্টে যদি হয় তাহলে তো কোনো বিতর্কের বিষয় না, কোনো চর্চার বিষয় না, অন্তত রাজনৈতিক মহলে যে তর্ক বিতর্ক চর্চা হবে তাকে খণ্ডন করতে পারবেন সিবিএম নেতৃত্বরা, সহজ রাস্তা ঠিক এখানেই রয়েছে। প্রসেনজিৎ ঠিক মির্জা সঙ্গে থেকো, আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তী সময় আরো একবার আলোচনা করব, এবং এই সিদ্ধান্ত যদি পলিট ব্যুরোর সদস্য হিসেবে যদি বাদলকে বসানো হয়, মানিককে সরানো হয়, সেটা দলে কতটা ভূমিকা রাখবে, বিধানসভা নির্বাচনে দল কতটা উজ্জীবিত হতে পারে এবং দলীয় কর্মী সমর্থকরা তাতে কতটা খুশি হতে পারেন, এবং এই মুহূর্তে সাধারণ মানুষ একেবারে দল মত নির্বিশেষে যেভাবে বিরোধী দলনেতার অনুপস্থিতি লক্ষ্য করতে পারছে তা থেকে কতটা তারা আশ্বস্ত হতে পারবে এবং আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, প্রেক্ষাপট কি দাঁড়ায়, সেদিকে অবশ্যই নজর রাখবো আমরা। কিন্তু অবশ্যই এটি একটি তাৎপর্যপূর্ণ বিষয়, গত 20 বছরের মুখ্যমন্ত্রী যিনি তার দলের পলিট ব্যুরোর মেম্বার ছিলেন বেশ কয়েক বছর ধরে, তাকে সরিয়ে বাদল চৌধুরীকে নিয়ে আসা হচ্ছে, এই ধরনের একটি খবর যখন প্রকাশিত হয় এবং সাধারণ জনমনে কিন্তু তার ব্যাপক প্রতিক্রিয়া পড়তে স্বাভাবিক এবং পড়ছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রায় 1200 কোটি টাকার যে ঘোটালা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে, তা কেন্দ্রীয় সরকার যে কোনো সময় তদন্ত শুরু করতে পারে বলে একটি আশঙ্কা করা হচ্ছে বা একটি ধারণা পাওয়া যাচ্ছে দিল্লির সূত্র থেকে, এবং ঠিক সেই সময় যদি 23-এর নির্বাচন হয় বা বিধানসভা নির্বাচন সামনে এসে যায় তখন কিন্তু শাসক দল এটাকে একটি মাইলেজ হিসেবে বা একটি হাতিয়ার হিসেবে গ্রহণ করবে, সেটা আগে থেকেই অনুধাবন করতে পারছে কেন্দ্রীয় কমিটি, এবং সেই কারণেই ঘোটালার তদন্ত শুরু হওয়ার আগে আগে তাকে সরিয়ে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে যে এই দলে কোথাও কোনো ঘোটালা যার বিরুদ্ধে থাকে, অভিযোগ যার বিরুদ্ধে থাকে, বিশেষ করে আর্থিক দুর্নীতির মতো এই গুরুত্বপূর্ণ অভিযোগগুলো যার বিরুদ্ধে থাকে তাদের উপর ভরসা করে দল এগোবে না। এবং দীর্ঘদিন ধরে মানিক সরকারের মুখ হয়ে উঠেছিল বা যেভাবে সিপিএম এর মুখ মানে মানিক সরকার হয়ে উঠেছিল, ঠিক কোথাও না কোথাও মানিকের উপর নির্ভরশীল হয়ে পড়ছিল দল বলে গুঞ্জন শোনা যায় দলের অভ্যন্তরে, ঠিক সেই জায়গা থেকেও সরে আসতে পারবে দল সেটাই মনে করছে দলের একেবারে সক্রিয় কর্মী সমর্থকেরা। নমস্কার, দেখছেন পিবি 24, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রসেনজিৎ। আপনাদের